অতিপ্রবল ঘূর্ণিঝড় বুলবুল আজ সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এটি বাংলাদেশ অংশে পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতে সাগরদ্বীপের মাঝখানে আছড়ে পড়তে পারে। এ এলাকায় উভয় দেশের সুন্দরবন অবস্থিত, ফলে সিডরের মতো এবারের ঘূর্ণিঝড়টিও সুন্দরবনের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে। কিন্তু বুলবুল দিক বদলাচ্ছে, এর কারণে শেষ পর্যন্ত কোন দিকে এটি মোড় নেয় তা শুক্রবার রাত 10টায় এর রিপোর্ট লেখার সময় পুরোপুরি নিশ্চিত করেনি আবহাওয়াবিদরা। তবে তারা বলেছেন, বুলবুল উপকূল অতিক্রমকালে ঘন্টায় বাতাসের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই গতিবেগ সর্বোচ্চ উঠতে পারে 144 কিলোমিটার। বর্তমানে বঙ্গোপসাগরে বুলবুলের ঘূর্ণনের গতিবেগ ঘন্টায় 130 থেকে 150 কিলোমিটার। উপকূল অতিক্রমের আগে এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগ এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যার পর থেকে মাঝরাতের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল অঞ্চলের উপর আঘাত হানতে পারে। এর একটি অংশ ভারতের সুন্দরবন পর্যন্ত বিস্তৃত হতে পারে, তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, বুলবুলের গতি হঠাৎ করে বেড়ে গেছে। এটি শনিবার মধ্যরাতের দিকে উপকূল অতিক্রমের পূর্বাভাস ছিল, কিন্তু এখন মনে হচ্ছে 6 ঘন্টা আগেই এটি আছড়ে পড়তে পারে। সেই হিসাবে সন্ধ্যার পরপরই এটি আঘাত হানতে পারে। এর আগে দুপুর থেকেই এর অগ্রবর্তী অংশের প্রভাব পড়তে শুরু করবে, ঢাকা পর্যন্ত এর প্রভাব টের পাওয়া যাবে। বাংলাদেশ আবহাওয়া বিভাগের বিজ্ঞানীরা বলেছেন, উপকূলের 19 জেলায় ঝড়ো হাওয়া বয়ে যাবে, এর মধ্যে 13 জেলা বেশি ঝুঁকিতে। ঝড়ের সঙ্গে উপকূলীয় জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। এমন পরিস্থিতিতে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুরে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে BMD। পাশাপাশি গোটা উপকূল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে সরকার ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা কর্মরত 22 মন্ত্রণালয়ের সরকারি সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। উপকূলে এখন পর্যন্ত 4071টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বুলবুলের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার ফলে উত্তাল সাগর, দেশের নদ নদীও উত্তাল। ইতিমধ্যে মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সারা দেশে নৌযান ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে BIWTA। সেন্ট মার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা পড়েছেন। উপকূলে সতর্কতা বাড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আজকের JSC ও JDC পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত JSC পরীক্ষা আগামী 12 নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে, আর JDC পরীক্ষা নেওয়া হবে 14 নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজকের অনার্স দ্বিতীয় বর্ষ ও LLB পরীক্ষাও স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেন। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়কে 4 ভাগে ভাগ করা হলে এর ডান পাশে বাতাসের গতিবেগ বেশি থাকে, এর সঙ্গে বায়ুতাড়িত জলোচ্ছ্বাস থাকে। সবচেয়ে আতঙ্কের হয় যদি আঘাত হানার সময় সাগরে জোয়ার থাকে, তখন জলোচ্ছ্বাস বেড়ে যায়। আর বুয়েটের পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর AKM সাইফুল ইসলাম বলেন, বুলবুল এখন পর্যন্ত ক্যাটাগরি 2 পর্যায়ের ঘূর্ণিঝড় হিসাবে আছে। এর প্রভাব পুরো দক্ষিণাঞ্চল সহ উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলে পড়বে। তবে এটাও ঠিক যে ঘূর্ণিঝড়ের সার্বিক ব্যাপারে এভাবে আগাম পূর্বাভাস করা কঠিন, কেননা যে কোনো সময় এ ধরনের ঝড় গতিমুখ পরিবর্তন করতে পারে। সে কারণে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বুলবুল এখনও সমুদ্রে থাকলেও স্থলভাগে তার প্রভাব পড়তে শুরু করেছে।
বুলবুলের কারণেই শুক্রবার দুপুর থেকে আকাশের মুখ ভার। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ ছিল ধূসর বর্ণের, মেঘে ঢাকা। দুপুরের পর ঢাকাসহ উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হয়, আর উপকূলবর্তী এলাকায় বুলবুলের প্রভাব আরও বেশি হবে। ইতিমধ্যেই দমকা হাওয়া বইতে শুরু করেছে, বেড়েছে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও। বিএমডি জানায় শুক্রবার রাত 9টায় ঘূর্ণিঝড়টির অবস্থান চট্টগ্রাম বন্দর থেকে 595 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 560 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 100 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের ভয়াবহতা ও ছোবল থেকে জনগণের জানমাল রক্ষায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল আঘাত হানতে পারে। এটি ঘণ্টায় 125 কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। আপাতত এর গতিমুখ সুন্দরবনের দিকে, তবে এতে ফসল ছাড়া বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জানমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7টি উপকূলীয় জেলার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে দেশের 56,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত আছে। ঝড়ের 14 ঘন্টা আগে লোকজন সরিয়ে নেওয়া হবে, তবে এ ব্যাপারে আজ বেলা 11টায় সচিবালয়ে প্রস্তুতি সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল সহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আরও জানান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা জেলাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। 7 জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে লোক সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্রগুলোয় 2,000 প্যাকেট করে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা উপজেলা সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে। জানা গেছে, শুক্রবার চট্টগ্রাম সহ বিভিন্ন সমুদ্রবন্দরে পণ্য ওঠানামা স্বাভাবিক ছিল, তবে বহির্নোঙরে বন্ধ করে দেওয়া হয়েছিল। সন্ধ্যার দিকে এসে মংলা বন্দরে পণ্য ওঠানামা একেবারে বন্ধ করে দেওয়া হয়। সদূর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট উষ্ণ মণ্ডলীয় ঝড় মাতমো গত অক্টোবরের শেষে ভিয়েতনাম হয়ে স্থলভাগে উঠে আসে। সেই ঘূর্ণিবায়ুর অবশিষ্টাংশই ইন্দোনেশিয়া পেরিয়ে ভারত মহাসাগরে এসে প্রথমে লঘুচাপে ও পরে তা 6 নভেম্বর নিচুচাপের রূপ নেয়। এরপর এখন তা ঘূর্ণিঝড় বুলবুলের রূপ নিল। এর আগে গত 3ই মে উড়িষ্যায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ফণি। সেটি পরদিন বাংলাদেশে দুর্বল হয়ে আঘাত হেনেছিল। ঝড়ের নামকরণ। জনগণের সহজে চেনা ও ঝড়ের বার্তা পৌঁছাতে ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বিভিন্ন অঞ্চলের ঝড়ের নামকরণ করে আসছে। বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করে তারা। প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান এবং থাইল্যান্ড। বিগত বেশ কয়েক বছর ধরে এই 8টি দেশের তরফে 8টি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই 64টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ফণি, তিতলি বা আইলা। বর্তমানে এ তালিকায় শেষ স্তম্ভ থেকে নাম বেছে নেওয়া হচ্ছে। বুলবুল নামটি দিয়েছে পাকিস্তান। এটি একটি গানের পাখির নাম। এ অঞ্চলে পরবর্তী ঝড়ের নাম হবে পবন, যেটি শ্রীলঙ্কায় দেয়া। ভোলাতে শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। নদী ও চরাঞ্চলে সবাইকে নিরাপদে থাকার জন্য মাইকিং করেন রেড ক্রিসেন্ট ও সিপিপি কর্মীরা, কিন্তু সতর্কতা উপেক্ষা করে অনেক জেলে নদীতে মাছ ধরেন। দুপুরে জেলা সদরের তুলাতুলি পয়েন্টে গিয়ে দেখা যায় বৃষ্টি ও দুর্যোগপূর্ণ পরিবেশে বেশি মাছ পাওয়া যাবে এমন আশায় নদী ও সাগর মোহনার উদ্দেশ্যে জাল ও ট্রলার নিয়ে যাচ্ছেন জেলেরা। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা করে সব কর্মকর্তার ছুটি বাতিল করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ে 1টি সহ 7 উপজেলায় 8টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
মানুষের জন্য 668টি সাইক্লোন শেল্টার ও গবাদি পশুর জন্য 39টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে, 92টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।